হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আইফোনের পাওয়ার হাউস বা আইফোনের বেস্ট অ্যাপ হচ্ছে শর্টকাটস। এই শর্টকাট অ্যাপ ব্যবহার করে আপনি অনেক কঠিন কাজ খুব সহজে জাস্ট এক ক্লিকে করতে পারবেন। আজকের এই ভিডিওতে সেই শর্টকাট অ্যাপের কয়েকটি শর্টকাট শেয়ার করব যেগুলো আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে। সর্বপ্রথম যে শর্টকাটটি ব্যবহার করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি তার নাম হচ্ছে আর ডাউনলোড। আর ডাউনলোড বলতে আপনারা অলরেডি বুঝে গেছেন যে এটা দিয়ে ডাউনলোড করা পসিবল। আর এই যে শর্টকাটটি, এটা সাপোর্ট করবে iOS 13, iOS 14, iOS 15, iOS 16। আর এই শর্টকাটগুলো কাজ করবে এই যে এখানে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলোর প্রতিটা অ্যাপে, বিশেষ করে দ্বিতীয় যে ছবিটা, যে লাল অ্যাপ, এখানে নাম বলা যাবে না, নাম বললে কিন্তু এটা এই ভিডিওটি ডিলিট হতে পারে, চ্যানেলে সাসপেন্ড হয়ে যেতে পারে। কারণ এইখান থেকে যে কিভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়টা ইউটিউবে শেয়ার করা যাবে না। এছাড়া অন্যান্য যে সকল অ্যাপস রয়েছে, টিকটক বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এ ধরনের প্রতিটি অ্যাপ থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন, অডিও ডাউনলোড করতে পারবেন। এখানে সাপোর্ট অপশনে দেখেন কী কী অ্যাপ থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, তার নাম দেওয়া রয়েছে এবং এগুলো আপনি খুব সহজেই এখান থেকে HD কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। তো এটা এই গেট শর্টকাটে ক্লিক করেই এই শর্টকাট অ্যাপে আপনি এই আর ডাউনলোড, এই যে শর্টকাটটি, এটা অ্যাড করে নেবেন। তো দেখেন অলরেডি আমি অ্যাড করছি আর ডাউনলোড। অ্যাড করার পর আপনাকে এখানে কিছুই করতে হবে না, জাস্ট এভাবে রেখে দিবেন। এরপর নেক্সটে আপনি যেই অ্যাপ থেকে ডাউনলোড করতে চান, ধরেন ইনস্টাগ্রাম অ্যাপ, এখানে আসার পর এই এখান থেকে যদি আপনি ইনস্টাগ্রাম থেকে রিল ডাউনলোড করতে চান, এই থ্রিডটে ক্লিক করে দিবেন। এরপর এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এরপর শেয়ার শিট থেকে আর ডাউনলোডটাকে আপনি সিলেক্ট করে দিবেন। এটা শুধু যে ইনস্টাগ্রাম তা না, বাদবাকি যে সকল অ্যাপ রয়েছে প্রতিটা অ্যাপ থেকে কিন্তু আপনি এই নিয়মে ডাউনলোড করতে পারবেন। এই আর ডাউনলোডে ক্লিক করার পর এরকমটা আসবে এখানে, হয়তো যেহেতু আমার এখানে আসছে না, বাট আপনি যখন ফার্স্ট টাইম করবেন এখানে অনেকগুলো অ্যালাউ চাইবে, আপনি সবগুলো অ্যালাউ করে দিবেন, মানে ক্লিক করে দিবেন, তারপরে এভাবে ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমার ফটোস অ্যালবামে আমি যাই, তাহলে যেই রিলটি আমি ডাউনলোড করলাম এটা কিন্তু এখানে চলে আসছে এবং এটা কিন্তু ফটোস অ্যালবামে সেভ হয়ে গেছে। সেই সাথে এখানে কোয়ালিটি দেখেন একেবারে ফুল, মানে 1080 যে HD কোয়ালিটি, সেই কোয়ালিটিতে এটা ডাউনলোড হয়েছে। তো এভাবে আপনি অনেকগুলো অ্যাপ থেকে, যে সকল সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করেন সবগুলো অ্যাপ থেকেই কিন্তু এভাবে এই আর ডাউনলোড শর্টকাটটি ব্যবহার করে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। তো কোন কোন অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন সেগুলো কিন্তু তার নাম বলছি না, কারণ আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। এরপর দ্বিতীয় যে শর্টকাট, তার নাম হচ্ছে সাজেম প্লাস প্লাস। সাজেম বিষয়ে হয়তো অনেকেই জানেন, বাট এটা হচ্ছে সাজেম প্লাস প্লাস। আমরা বিভিন্ন সময় অনেক জায়গায় অনেক ধরনের গান শুনি, গান শোনার পর সেই গানটি ভালো লাগলে আমরা সেই গানটি ডাউনলোড করতে চাই। সেই ক্ষেত্রে সেই গানটি হয়তো অনেক সময় আমরা খুঁজে পাই, অনেক সময় পাই না। তো এই কাজটি আপনি এই সাজেম প্লাস প্লাস দিয়ে করতে পারেন। ধরেন আপনাদের বোঝানোর জন্য আমি একটি গান প্লে করে দিচ্ছি এখান থেকে, যে আপনি কোথাও একটি গান শুনছেন, তো সেই গানটি আপনার ডাউনলোড করতে ইচ্ছে করছে, তো সেই মুহূর্তে আপনি এই শর্টকাট অ্যাপে এসে সাজেম, যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, সাজেম প্লাস প্লাসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ডান অপশন রয়েছে এটা ক্লিক করে দিবেন। এরপর কোন প্ল্যাটফর্ম থেকে আপনি সেই গানটি ডাউনলোড করতে চান বা শুনতে চান, এখানে স্পটিফাই বলেন, অ্যাপল মিউজিক বলেন, ইউটিউব বলেন, তারপর হচ্ছে ইউটিউব মিউজিক সহ অনেকগুলো প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে। আপনার এখানে মন মতো যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি এখান থেকে গান শুনতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তো এই জন্য আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম, যে আমি ইউটিউবে এই গানটা শুনতে চাই। ইউটিউব সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে অলওয়েজ অ্যালাউ, এরকম কয়েকটা পারমিশন চাইবে। তো এরপর এখানে এসে লেটার দিতে পারেন বা ডাউনলোড নাও দিতে পারেন, আপনার ইচ্ছে। তো আমি এখান থেকে লেটার দিচ্ছি, এটা পরে করে নিব। এরপর অ্যালাউ করে দিবেন। এরপর সাজেম আপনার সেই মিউজিকটি শুনবে। তো মিউজিকটি শোনার পর এখানে একটু সময় নিবে সেই মিউজিকটি শোনার জন্য। আপনার যেখানে স্পিকার থাকবে সেখানে কাছাকাছি ধরলে এখানটা সাউন্ড পেয়ে যাবে। এরপর দেখেন এখানে আপনার সেটা রেজাল্ট চলে আসছে, যেমন এই পানি পানি সংটা ছিল এখানে, বাদশার গান। তো এখানে আমি ইউটিউব ফেভারিট সিলেক্ট করে দিলাম, অলওয়েজ অ্যালাউতে ক্লিক করে দিলাম। এরপর এটা সার্চ করছে, এটা ইউটিউবে মুভ করে নিবে। এখান থেকে অলওয়েজ অ্যালাউতে ক্লিক করে দিলাম, দেখেন আমাকে ইউটিউবে নিয়ে আসছে। বাট কষ্টের বিষয় হচ্ছে যে পানি পানি গানটা এই মুহূর্তে হয়তো প্রাইভেট করা,
দিস ভিডিও ইজ নট অ্যাভেলেবল, তো এই মুহূর্তে এই গানটা অ্যাভেলেবল না ইউটিউবে, হয়তোবা এটা এই যে এটা চ্যানেল থেকে হয়তো রিমুভ করা বা চ্যানেল থেকে এটা ব্লক করে রাখছে। বাট এভাবে আপনি যে কোনো গান যে কোনো প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই শুনতে পারবেন। এরপরে যে শর্টকাট তার নাম হচ্ছে চার্জ টাইম। আমরা যখন আমাদের মোবাইলটি চার্জ করি সেই ক্ষেত্রে ফুল চার্জ হতে কেমন সময় লাগতে পারে, বা এই মুহূর্তে দেখেন আমার এই ডিভাইসে 88% চার্জ রয়েছে, এটা ফুল চার্জ হতে কেমন সময় লাগতে পারে, তার জন্য এই শর্টকাটটি আপনি ব্যবহার করতে পারেন। শর্টকাটটির নাম হচ্ছে চার্জ টাইম। শর্টকাটটি অ্যাড করার পর আপনার ডিভাইসটি যখন আপনি চার্জে দিবেন, তো দেখেন এখানে আমার কিন্তু চার্জ হচ্ছে 88% এবং আমি ফোনটি চার্জে লাগালাম, এবং চার্জে লাগানোর পর এখন এই ফোনটি 100% চার্জ হতে কতটুকু সময় লাগতে পারে, এর জন্য শর্টকাট অ্যাপে যাবেন, চার্জ টাইম যে শর্টকাটটি এটাতে ক্লিক করবেন, এবং সাথে সাথে দেখেন এখানে অ্যাডভান্স হচ্ছে যে 88% আমার চার্জ এই মুহূর্তে এবং এটা 100% হতে 22 মিনিট সময় লাগবে। তো এভাবে আপনি খুব ইজিলি যে কোনো পার্সেন্টেজে আপনার ডিভাইসটি চার্জে অবস্থায় আপনি দেখতে পারবেন যে আপনার ডিভাইসটি ফুল চার্জ হতে কেমন সময় লাগতে পারে। খুবই ইউজফুল একটি শর্টকাট, আশা করব এটা অনেকের জন্য খুব ইউজফুল হবে। এরপরে যে শর্টকাটটি তার নাম হচ্ছে সুপার লো ব্যাটারি ভার্সন 2.0। আমরা বিভিন্ন সময় যখন আমাদের ডিভাইস ব্যবহার করি, ডিভাইস ব্যবহার করাকালীন অনেক সময় আমাদের ফোনের ব্যাটারি লেভেল 20% 25% চলে আসে, তো সেই মুহূর্তে যদি আমাদের প্রয়োজন হয় যে আমাদের ডিভাইসটি অন্তত আরও 3-4 ঘন্টা ব্যবহার করার, সেই মুহূর্তে কিন্তু আপনার জন্য এই শর্টকাটটি অনেক ইউজফুল হতে পারে। শর্টকাটটিতে ক্লিক করলে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ। আপনি যদি এই অ্যাক্টিভ অপশনে ক্লিক করেন, এরপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেন, তাহলে আপনার ডিভাইসটি একেবারে মানে সাইলেন্ট মোডে চলে যাবে, আপনার ফোনটি অফলাইন মোডে চলে যাবে, অ্যারোপ্লেন মোড অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার সিমগুলো অফ হয়ে যাবে, ভলিউম একেবারে কমে যাবে, ব্রাইটনেস একেবারে কমে যাবে, যা কিছু আছে সব কিছুই অফ হয়ে যাবে, ফোনটি সচল থাকবে। আর এই মুহূর্তে আপনার কোনো কল আসবে না, কিছুই করতে পারবেন না, আপনি ফোন ব্যবহার করতে পারবেন। বাট এটা যদি আপনি না চান, আবারও ক্লিক করে ডিঅ্যাক্টিভে ক্লিক করে দিবেন, এরপর আপনার ডিভাইসটি আবার আগের অবস্থানে ফেরত যাবে। এভাবে আপনি জরুরি মুহূর্তে যেখানে আপনার ব্যাটারি লেভেল 10% 20% চলে আসবে, সেই মুহূর্তে যদি আপনার প্রয়োজন হয় আপনার এই ডিভাইসটি আরও কয়েক ঘন্টা ব্যবহার করার, সেই মুহূর্তে আপনি এই শর্টকাটটি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা শর্টকাটগুলো আপনার জন্য অনেক ইউজফুল হবে। প্রতিটা শর্টকাটের ডাউনলোড লিঙ্ক কমেন্ট অপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে খুব সহজে শর্টকাটগুলো আপনার শর্টকাট অ্যাপে ইনস্টল করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে দিবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।